চোখ বন্ধ করে কচি তালটা হাঁ করে মুখের ওপর রেখে চোঁচো করে টান দিল যোগু। তারপর হাতের বুড়ো আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শাঁসটুকু খেতে লাগলো। তার এই তাল খাওয়ার চো চো সুর সুর শব্দে তালতলা নিঃশব্দ মাঠটা ভরে উঠল মুহূর্তে। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরে যোগু যখন খাওয়া শেষে তালটা ছুঁড়ে দিল দূরে, কেউ যেন খ্যাঁক করে ধমকে উঠল যোগুকে, চোখের মাথা খেয়েছিস নাকি? একে তো তিন সন্ধ্যাবেলা চুরি করে তাল পেড়েছিস, তারপর আবার সেগুলো খেলি বসে বসে, এখন আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে, মামার বাড়ি আবদা নাকি রে? যোগু রেগে গিয়ে বলল, তুই কে রে, আর তোকে কে বলল আমি তাল চুরি করে পেরেছি? আমার বাবা কাজ করে ওই বাগানে, বাবাকে ওই বাড়ি জেঠু বলেছে আমি ইচ্ছা মতো তাল আম পেরে খেতে পারি। তুই কত বড় মালিক যে আমাকে বকতে এসেছিস। যোগুর কথা শুনে ওই লোকটা কিছুক্ষণ থামলো, তারপর বলল, সে যাই হোক, তুই এখানে বসে তাল খাবি না, এটা আমার এলাকা, আমাদের ছানাপোনারা খেলা করে এখানে, তোর জ্বালায় ওদেরকে এবার মাঠ ছেড়ে কি গাছের কোটরে থাকতে হবে? যোগু অবাক হলো লোকটার কথা শুনে, বলল, তুমি কী সব আজে বাজে কথা বলছো, তোমাদের ছেলেমেয়েরা গাছের কোটরে থাকবে কেন? তোমাদের কি ঘর বাড়ি নাই নাকি? লোকটা বলল, আরে বাবু, আমরা কি মানুষ যে আমাদের ঘর বাড়ি থাকবে? যোগু এবার বুঝতে পারলো ব্যাপারটা, ও যে ভূতের খপ্পরে পড়েছে সেটা জেনে চুপচাপ উঠে দাঁড়িয়ে একটু একটু করে পিছাতে লাগলো, তারপর দিল চোঁচা দৌড়। ছোটদের বলি, আমরা যে পাকা তাল দেখি সেই তালের তিনটে আঁটি হয়, কখনো দুটো হয়, আবার কখনো একটা আঁটি হয়। তো এই তালগুলো যখন কচি অবস্থায় থাকে তখন ওই আঁটিগুলো জলযুক্ত শাঁস হয়ে থাকে, আর সেটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো এই যোগু মানে জগন্নাথ, ওর বাবা যে বাড়িতে কাজ করে মানে বাগান টাগান পরিষ্কার করা বা ফাই ফরমাস খাটা এই সমস্ত কাজ করে ওর বাবা, ও ওর বাবার সঙ্গে সেই বাড়িতে যায় এবং ওই বাগানে কিন্তু ঘুরঘুর করে। একটা ছোটোখাটো তাল গাছ আছে, আর সেই তাল গাছে ও কিন্তু বেশ তরতর করে উঠে পড়ে। আর যোগুর বয়স 14-15, কিন্তু ও অন্যান্য দিকে বেশ কাজকর্ম পারলেও মনে মনে কিন্তু বেশ ভীতু, আর ভূতের ভয় তো ওর 16 আনা। তো যাই হোক, ওর বাবার কাটারি নিয়ে ওই তাল গাছে উঠে তাল কেটে নামিয়ে আনে, তারপর ওখান থেকে বেরিয়ে এসে কিছুটা কয়েক পা এসে একটা বকুল গাছ আছে, সেই বকুল গাছের তলাটা বেশ ঘাস বিছানো ঠান্ডা ছায়া, তো সেখানে বসে বসেও তালগুলো কেটে কেটে খায়। আজকেও সে তাই করেছিল, আর তারপরেই ঘটনাটা ঘটলো। আজকে ও কিন্তু একা ছিল, অন্যদিন ওর সঙ্গে কাজু থাকে, কাজু হলো ওর মাসির ছেলে। ওই কাজু আর যোগু মোটামুটি কাছাকাছি বয়সের বলে কাজু ওই যোগুদের বাড়িতেই থাকে, তবে এখনও নিজেদের বাড়ি গেছে, যে জন্য আজ সে আসেনি। তো যাই হোক, এই ঘটনা ঘটার পর যোগু বেশ কিছুদিন ওই বাগানের ধারে কাছে আর গেল না, তালতলায় তো গেলই না। কিন্তু কিছুদিন পর যখন কাজু ফিরে এলো এবং সব শুনলো, তখন খুব দুঃখ পেল, তারপর বলল, দেখ যোগু, ভূতের ভয় তো সব জায়গায় থাকবে, তাই বলে আমরা ওই সব জায়গায় কি যাব না? তাছাড়া তাল তো এবার পেকে যাবে, আমরা কাঁচা তাল আর কদিনই বা খাবো, তার থেকে চল না যাই ওখানে গিয়ে দেখি কি হয়। কাজু সঙ্গে থাকায় যোগুর মনে এবার সাহস এলো, ও আর কাজু সেদিন সকাল সকাল হাজির হলো তালতলায়, এখন সেখানে কেউ নেই। ওরা গুটি গুটি পায়ে এগিয়ে গেল তাল গাছের দিকে, আর ঠিক তখনই একটা কালো ছায়া সরাত করে এসে হাজির হলো ওদের সামনে। ওরা তো ভীষণ ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে গেল, তারপর পালাবার মতলব করতেই সেই ছায়া পথ আটকালো ওদের, তারপর বলল, পালিও না বাপু, তোমাদের মতো ছেলে ছোকরাদেরকে আমাদের ভূতেদেরও দরকার হয়, বুঝেছ? যোগু আর কাজু একসঙ্গে বলে উঠল, কি দরকার? এবার ছায়া বেশ উদাস করায় বলল, আরে আমাদেরও তো একটু ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করে নাকি, কিন্তু আমরা তাল কাটবই বা কী করে বলো, লোহার কাটারি তো আমাদের নেই, তাছাড়া আমাদের লোহা স্পর্শ করতেও হয় না, তাই বলি কি, তোমরা যদি এবার থেকে পাইপ আনো, আর ওই যেটা দিয়ে তোমরা ডাবের জল খাও শরবত খাও, সেই সরু লম্বা পাইপ, তো সেটা পেলে আমরাও খাবো তোমাদের সঙ্গে তাল, আমাদেরকেও দেবে আর আমরা তোমাদেরকে তাল পাড়তে সাহায্যও করব, কি তোমরা রাজি তো নাকি?
জগু আর কাজু মনে মনে একটু ভেবে নিল। তাদের মনে সাহসও ফিরে এসেছে ততক্ষণে। তারা মাথা চুলকে ভাবল মন্দ কি, আর মুখে বলল হ্যাঁ আমরা রাজি। বন্ধুরা, যখন গাছে কচি তাল ধরে থাকবে, তখন যদি তোমরা আজও ওই তালতলায় যাও না, তো দেখবে জগু আর কাজু ওখানেই আছে, ওদেরকে ওখানেই পেয়ে যাবে। ওরা এখন স্ট্র মানে পাইপ দিয়ে তালের জল খায় আর আঙুলে শ্বাস তোলে। ওদের সঙ্গে দেখবে আরও একটা পাইপ শূন্যে ভাসছে। ভয় পেও না যেন, কারণ ওটা কিন্তু ভূতেদের খাওয়ার জন্য ওই পাইপটা, কারণ ভূতেরাও তো তাল খেতে ভালোবাসে নাকি। আর জগু আর কাজুকেই কিন্তু ওই শ্বাসটা আঙুলে করে তুলে তুলে দিতে হয়। তারপর আঙুলে করে শ্বাস তুলে ওরা সামনের দিকে এগিয়ে ধরে, আর সেখান থেকেই সুচ সুচ শব্দে ওই শ্বাসটা একসময় ফুরিয়েও যায়। গিয়ে তোমরা দেখে এসো কিন্তু, কেমন? নমস্কার বন্ধুরা, আমি এই গল্পটা ছোটদের জন্য লিখেছি, জগু এবং কাজু, আর লিখেছি আজকেই। মানে আমার বাড়ির এক ক্ষুদে সদস্য, তো তার জন্য ভেবেই আমি লিখেছি। আপনারা আপনাদের বাড়ির ছোটদেরকেও গল্পটা পড়ে শোনাবেন, আপনারাও শুনবেন, আশা করি ভালো লাগবে। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।